আমাদের এখনকার ছোট্ট লেকচারটি হলো ডেঙ্গু ভাইরাস এবং চিকুনগুনিয়া ভাইরাস। দুটো একই রকম ভাবে ট্রান্সমিটেড হয়, তো সেজন্য এবং দুটোই আরএনএ ভাইরাস, সেজন্য এই দুটো একসঙ্গে আমরা আলোচনা করছি। প্রথমে ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু ইজ এ মসকুইটো বর্ন ভাইরাল ডিজিজ এবং এটা পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে গেছে। It is transmitted by two species of mosquito, Aedes and albopticus. যদি একটা কেউ মনে রাখতে পারে তাহলে বলতে হবে Aedes mosquito, Aedes mosquito। আমরা শুরুতেই বলেছি এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, দিস ইজ এনভেলপড, এবং চিকুনগুনিয়া ভাইরাসও একই রকম। এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, এর চেয়ে বেশি কিছু নার্সিং স্টুডেন্টদের মনে রাখার দরকার নেই। ডেঙ্গু ভাইরাস ইনফেকশন হলে কি হয়, ডেঙ্গু ডেঙ্গু বলা হয়, ডেঙ্গি বা ডেঙ্গু, তার বেশিরভাগই হয় অ্যাসিমটোমেটিক, কিছুই বোঝা যায় না। যেগুলো সিমটোমেটিক হয় তাদের মধ্যে কিছু আছে এমনি ভাইরাল ফিভারের মতো, আনডিফারেন্সিয়েটেড ভাইরাল ফিভার, আর কিছু আছে একবারে ডেঙ্গু ফিভারের মতো সাইন সিমটম, তার মধ্যে কিছু উইদাউট হেমারেজ, উইথ হেমারেজ, আর শুরুতেই কিছু হতে পারে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা প্লাজমা লিক সিন্ড্রোম। এখানে কেউ কেউ শকে যেতে পারে, আর কেউ কেউ শক ডেঙ্গু শক সিন্ড্রোম যেতে পারে, আর কেউ নো শক। এই জিনিসগুলোর আবার আউটকামটা যে তাহলে মোটামুটি দেখা গেল তিনটা, অ্যাসিমটোমেটিক ইনফেকশন আর আনডিফারেন্সিয়েটেড ফিভার, এই দুটো মিলে ডেঙ্গু ফিভার উইথ অর উইদাউট হেমোরেজ এইটা, এবং ডেঙ্গু হিমোরেজিক ফিভার উইথ অর উইদাউট শক, সহজ বুঝে রাখার জন্য শুরু। এবং ডেঙ্গু সিমটমস গুলো মোটামুটি এরকম, জ্বর থাকে, চোখে ব্যথা, মাসেল পেইন, হেডেক, নসিয়া ভমিটিং, বোন পেইন, জয়েন্ট পেইন, কখনো কখনো র্যাশ হতে পারে। আর সিভিয়ার ডেঙ্গু বা ডেঙ্গু হিমোরেজিক ফিভার, শতকরা 20 জনে একজন এই ডেঙ্গু সিভিয়ার ডেঙ্গু বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়, তাদের শক হতে পারে, ইন্টারনাল অর্গানে ব্লিডিং এবং ডেথ। যদি কেউ আগে একবার ডেঙ্গু ইনফেকশন কারো হয়ে থাকে তার এটা সম্ভাবনা, এই কমপ্লিকেশনের সম্ভাবনা বেশি, কারণ ডেঙ্গু ভাইরাসের 4টা সিরোটাইপ আছে, কাজে একদম 4 বার ডেঙ্গু হেমোরেজিক ফিভার হতে পারে, এবং এক একবার এক একটা দিয়ে হয়। তখন ইনফ্যান্টস এবং প্রেগনেন্ট উইমেনদের রিস্কটা আরো বেশি। প্যাথোজেনেসিসটা খুব কমপ্লেক্স, তোমাদের অত এটা আসবে না, আমি সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। প্যাথোজেনেসিস ইজ কমপ্লেক্স অ্যান্ড দিস ইজ এ ইন্টারপ্লে বিটুইন ভাইরাস, হোস্ট, জিন অ্যান্ড হোস্ট ইমিউন রেসপন্স। হোস্ট ফ্যাক্টরগুলোর মধ্যে আছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট, যদি বিভিন্ন রকম স্ট্রেইনে হয়, অথবা মেমোরি ক্রস রিঅ্যাক্টিভ টি সেল, অথবা এনটি ডিএনএ ডিএন ভি এনএসআই অ্যান্টিবডি, এগুলো মেজর ডিটারমিনেন্ট। এছাড়া NS1 প্রোটিন এবং এনটি ডিএন ভি NS1 অ্যান্টিবডিগুলো একটা রোল প্লে করে, এবং সাইটোক্রাইন, প্রো ইনফ্লামেটরি যে সাইটোক্রাইন রিলিজ হয় তারাও সব মিলে একটা জটিল, আমাদের একটা মুখস্থ না করলে চলবে। ল্যাব ডায়াগনোসিসটা খুব সিম্পল, এটা জানতে হবে তোমাদের বেসড অন ইমিউনোলজিক্যাল অ্যান্ড PCR, ব্লাড মিলে ইমিউনোলজিক্যাল টেস্ট করা যায়। দুরকম টেস্ট আছে, NS1 অ্যান্টিজেন যেটা 7 দিনের আগেই পজিটিভ হয়, আর IgM অ্যান্টিবডি জ্বরের কমপক্ষে 4 দিন পরে পজিটিভ, PCR করা খুব সিম্পল ভাবে জানা গেল। এবং ডেঙ্গি NS1 যে অ্যান্টিজেনটা, এটা 1 থেকে 2 দিনের মাথায় পজিটিভ হয়ে 9 দিন পরে থাকে, তারপর আর থাকে না। এটা একটা কখন NS1 এবং কখন IgG IgM থাকবে সেটা, এটা আমার মনে হয় যে নার্সিং স্টুডেন্টদের জন্য অত জরুরি না, কারো ইন্টারেস্ট থাকলে সে দেখতে পাবে যে IgM। আমার শুধু যুগ মনে রাখলে হবে যে ফার্স্ট ইনফেকশনে IgG, প্রেজেন্ট ইনফেকশনে IgM, যেহেতু এটা 4টা ভ্যারাইটি আছে, কখনো যদি দুইটাই থাকে, IgM ও আছে IgG ও আছে, তাহলে সে সেকেন্ডারি এবং সে ডেঞ্জারাস।
তাহলে আমরা কি জিনিস এখান থেকে জানলাম? ডেঙ্গু ভাইরাসটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড এনভেলপ আরএনএ ভাইরাস, ইট কজেস ডেঙ্গু ফিভার, সিভিয়ার ডেঙ্গু অ্যান্ড ডেঙ্গু হেমোরেজিক ফিভার, অল্প করে ট্রান্সমিটেড বাই ফিমেল এডিস অথবা অ্যালবোফটিকাস মসকুইটো। ল্যাব ডায়াগনোসিস বেসড অন ইমিউনোলজিক্যাল অ্যান্ড পিসিআর টেস্ট। ইমিউনোলজিক্যালের মধ্যে NS1 অ্যান্টিজেন অ্যান্ড IgM IgG। ডেঙ্গু প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডিপেন্ডস অন এফেক্টিভ ভেক্টর কন্ট্রোল, মধ্যে মশা মারতে হবে। এবং টিভিতে খবর দেখা যায় যে দুই মেয়র সাহেবরা মশা মারতেছে বিভিন্ন জায়গায়। এখন আসি আমরা চিকুনগুনিয়া, এটাও ওটার মতোই, আগে আমাদের দেশে ছিল না, একবারই এসেছিল চিকুনগুনিয়া। এটাও ওই দু ধরনের মসকুইটো দিয়েই ট্রান্সমিটেড হয়, এবং চিকুনগুনিয়ার স্ট্রাকচারও একই, এনভেলপ সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। এটাতেও জ্বর হয়, মাথা ব্যথা হয়, র্যাশ হয়, মাসেল পেন, সিভিয়ার জয়েন্টে ল্যাংড়া করে যায়। চিকুনগুনিয়া শব্দটার অর্থ হলো ল্যাংড়া বানায়। ল্যাবরেটরি ডায়াগনোসিস ওই একই, ইমিউনোলজিক্যাল অ্যান্ড পিসিআর, ইমিউনোলজিক্যাল টেস্ট ব্লাড। এখানে অ্যান্টিজেন নাই, শুধু অ্যান্টিবডি, শুধু অ্যান্টিবডি 7 দিনের মাথায় পাওয়া যায়। আর পিসিআর টেস্ট করা। তাহলে আমরা কি শিখলাম? চিকুনগুনিয়া ভাইরাস ইজ সিঙ্গেল স্ট্র্যান্ডেড এনভেলপ আরএনএ ভাইরাস উইচ কল চিকুনগুনিয়া, ট্রান্সমিটেড বাই ফিমেল ফিমেল মসকুইটো, ফিমেল ইজ এডিস অ্যাজেপ্টিকাস অ্যান্ড অ্যালবোপটিকাস। ল্যাবরেটরি ডায়াগনোসিস বেসড অন ইমিউনোলজিক্যাল অ্যান্ড পিসিআর টেস্ট, এখানে কোনো অ্যান্টিজেন নাই। আর চিকুনগুনিয়া প্রিভেনশন এবং কন্ট্রোল ডিপেন্ড করে এফেক্টিভ ভাইরাল কন্ট্রোল, একই রকম। সো